অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ও তার অনুসারীরা ধরেই নিয়েছিলেন রাম মন্দির স্থাপিত ফৌজাবাদ আসনে নিশ্চিত জয় লাভ করবে বিজেপি। কিন্তু ভোট গণনার পর পাওয়া গেল ঠিক তার উল্টো চিত্র। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে হেরে গেলেন বিজেপির লাল্লু সিং। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না বিজেপি সমর্থকরা। যদিও 2014 ও 19 সালে নির্বাচনে এই আসনে টানা দুবার জয়ী হয়েছিলেন লাল্লু। উত্তরপ্রদেশে ফৌজাবাদে রাম মন্দির অবস্থিত। 2018 সালে ফৌজাবাদ জেলার নতুন নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভা এই আসনকে এখনও ফৌজাবাদ বলা হয়। শুধু ফৌজাবাদই নয়, বরং পুরো উত্তরপ্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। অথচ ভারতে সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকের বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ভারতের সংখ্যালঘু মুসলিমদের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করে বিজেপি বলে আসছিল, এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে তারা তাদের তিন দশকের প্রতিশ্রুতি পূরণ করেছে। প্রতিটি নির্বাচনী প্রচার সভায় বিজেপি ভোটারদের রাম মন্দির নির্মাণের কথা মনে করিয়ে দিয়েছে। তারপরও কেন ফৌজাবাদ আসনে বিজেপি হেরে গেল? কেনই বা পুরো রাজ্যে বিজেপির ভরাডুবি হল? এমন প্রশ্ন সব শ্রেণীর পেশার মানুষের মাঝে। বিশ্লেষকেরা বলছেন, রাজ্যটিতে বেকারত্ব ও মূল্যস্ফীতির কাছে বিজেপি প্রচার করা ধর্মীয় আবেদন হার মেনেছে। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় এর নির্মাণ কাজ করতে গিয়ে অনেক ছোট ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলা হয়েছিল, যাদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কথা কাজে কোনো মিল পাওয়া যায়নি। প্রত্যাশিত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ তারা, যার প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। যে ভূমিতে রাম মন্দির তৈরি হয় সেখানে মুঘল আমলে তৈরি বাবরি মসজিদ ছিল। একদল উগ্রবাদী হিন্দু 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলে। তারপর থেকে সেই ভূমির অধিকার কার তা নিয়ে অনেক জল ঘোলা হয়। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেন। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।